হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মিউজিক নাইটের আজকের আয়োজনে। সবসময়কার মতো ফারজানা বিথে আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এনটিভি পর্দায় বৃহস্পতিবার রাত 11:30 বাজলেই যেটা হয়ে যায় সেটা হলো আমাদের মিউজিক্যাল আয়োজন, এবং সেটা শুধুমাত্র আপনাদের জন্য। আর সবসময় বলে যাই যে ভালোবাসার এবং পছন্দের কাউকে না কাউকে নিয়ে ফেরত আসবো, আজও ব্যতিক্রম নয়। তবে যেটা করতে হবে সেটা হলো স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে এটা এখনই টুকে রাখুন, কারণ আজকে যে মানুষটা আমাদের সাথে আছে তার গান কোনটা থেকে কোনটা শুনবেন এই কনফিউশনটা হবে, এবং কখন ফোন দিবেন তাড়াতাড়ি করবেন এই জিনিসটা আপনার মধ্যে হবে। আর যিনি আছেন তিনি তুলনাহীনা, তার প্রথম যেই অ্যালবাম তুমি তুলনাহীনা সেরকমই তুলনাহীন সে, তাকে আসলে তুলনা করে বিশেষণ দিয়ে বলতে চাচ্ছি না কারণ আমি খুবই ছোট বিশেষণ দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি গর্জিয়াস ফাহমিদা নবী। হ্যালো আপু, কেমন আছেন? আচ্ছা, এই তো ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো তুমি আমার প্রথম অ্যালবামের নামটা বললে। হ্যাঁ, এটা একটু নস্টালজিক আসলে, না আমি খুঁজছিলাম আপনাকে আলাদা করে আসলে কি দিব, কিন্তু মানে যে মানুষটাকে সবাই বলে খুব সুন্দর, গায়ে সুন্দর, মিষ্টি, এই জিনিসগুলো বলতে চাচ্ছিলাম না, একটু স্পেশাল কিছু বলতে চাই, মিউজিক নাইট স্পেশাল করতে চাই আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, মিউজিশিয়ান যারা রয়েছেন। অ্যান্ড অ্যামেজিং লাগছে অ্যাজ ইউজুয়াল, আপনি যখন আসেন একটা অন্যরকম শুভ্রতা কাজ করে সবার মধ্যে। সো দিনকাল কেমন যাচ্ছে, 2023 কেমন করে শুরু হলো? আমার তো প্রথমেই আসলে প্রথম মাসেই জন্মদিন থাকে, তো অনেক একটা আনন্দ মুখর হয়ে ওঠে। আর আজকে মানে ফেব্রুয়ারিতে আছি, ভাষার মাস, ফাগুনের মাস, ভালোবাসার মাস, অনেক কিছু, তাই না? একদম, তো সেই আনন্দটুকু আসলে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। একদম, 28 দিনের মাস কিন্তু আনন্দ প্রচুর। চলেন আপু কোনটা দিয়ে শুরু করছি। এই জন্যই ভাবছি যে যতই যাই হোক না কেন পুরনো বছরকে আসলে পেরিয়েই তো নতুনের দিকে, তাই ভাবছি যে মনে কি পড়ে না কত কিছু হয়েছে 2022-এ। তো সেই সেই মনে করিয়ে দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, আর এনটিভি তো আমাদের আসলে অনেক প্রিয় একটা চ্যানেল, তো এখানকার দর্শক শ্রোতাদেরকে গানটা শোনাতেই হবে। একদম, লিখেছেন গোলাম মোর্শেদ এবং সুর করেছেন তমাল, মনে কি পড়ে না অ্যালবাম থেকে। ঠিক আছে, শুনি। শোনালি সুতো
আমি যে শুরুতেই বলেছিলাম আপু, নস্টালজিক একটা ব্যাপার আমার কাছে আজকে কেন যেন মনে হচ্ছে, আপনার গান, আপনার গল্প, আপনার ক্যারিয়ার, এই সব কিছু তো এক অনুষ্ঠানে সম্ভব না আসলে। তো আমার মনে হয় আজকে পুরোটা সময় আমি নস্টালজিকই থাকবো, আপনার অনেক নস্টালজিয়া শুনবো আজকে, আচ্ছা, দর্শকদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। অবশ্যই। সো একটু শুনতে চাই যে সবার তো ধরেন প্রথম সন্তান বা প্রথম কাজ, প্রথম যে কোনো কিছুই মনে থাকে, এবং সেটা অনেক বড় একটা ইস্যু থাকে জীবনে যে এই জিনিসটা আমার প্রথম হয়েছিল। তো আপনি যখন প্রথম গান করবেন অ্যালবামে, তখন আপনার ফিলিংসটা নিশ্চয়ই ভালো ছিল অবশ্যই, কিন্তু আপনার মধ্যে কী কাজ করছিল একটু শুনতে চাই। আমার মনে হচ্ছিল যে রেকর্ডিংয়ে যাব, স্টুডিওতে যাব, অনেকগুলো গান একসাথে এক ফিতায় আসবে, তখন ক্যাসেটের যুগ, মানে কেমন হবে, মানুষের কাছে প্রথম গান যাবে, একটা প্রেশারও ছিল, হ্যাঁ বাবা বাবা এত বড় একজন লেজেন্ড অলরেডি তখন, সেটা তো সেসময় মাথায় আছেই। হ্যাঁ, তো তারপরে সব মেলোডিয়াস গান হতে হবে, যে গানগুলো আসলে মানুষের মনের কথা বলবে, হৃদয়ের কথা বলবে, খুব আবেগ দিয়ে গাইতে হবে, নাহলে মা তো আছেই, বলবে যে কি কি করছো গাইলি এটা, বাবা, মানে সব কিছু মিলিয়ে একটা প্রেশার কাজ করছিল। হ্যাঁ। আর তার মধ্যে ছিল যে এই গানগুলো আসলে অনেক সুন্দর সুন্দর কথা, তো সেই গানটা আসবে, তুমি তুলনাহীন, আমি কিন্তু নামটা দেইনি, আচ্ছা, তো যা যে এখান থেকে সৌরভ একটা ব্যানার ছিল, জি সেখান থেকে অ্যালবামটা বেরিয়েছিল, তো ওই নামটা উনি দিয়েছিলেন একটা। এবং আমার মনে হয় যিনি দিয়েছিলেন নামটা একদম পারফেক্টলি দিয়েছিলেন, হ্যাঁ, কারণ থ্যাংক ইউ। মানে ফাহমিদা নবী তো আমরা আসলে এরকম পাইনি, আর হবে কিনা জানি না, কি সোহেল বাবা, ভাই, সঠিক। সো ডেফিনেটলি এই থ্যাংক জন্যই ইউ। অনুষ্ঠানটা শুরু করেছি এটা দিয়ে, কারণ আমার কাছেও মনে হয়েছে ছোট মানুষ কিন্তু অনেক বড় থিঙ্কিং এ মনে হয়েছে এই মানুষটার জন্য আমার এই ভালো নামটাই লাগছিল আসলে। তোমরা সবাই মিলে বলছিলে মনে কি পড়ে না, হ্যাঁ হ্যাঁ আমি, হ্যাঁ আমারটা শোনা গেছে ভালো বেশুরু। না, ভালো লাগছিল ঠিক আছে সত্যি। আপু, আমরা পরে গানে যাই, চলেন। হ্যাঁ, এই আমি আসলে গানগুলো গাই ওদের, রিকোয়েস্টে না ওদের তাহলে, বলাতে, মানে আচ্ছা এটার পরে এটা করো, এটা ভালো ওকে লাগে, এটা ওকে, হবে। তো এখন যে গানটা করব, জি এইটা আমার সুর করা হুম হুম এবং গোলাম মোর্শেদের লেখা, এবং কি ভুল করে ভালোবেসেছি অ্যালবাম হুম হুম 2018-তে রিলিজ হয়েছে হুম হুম বেঙ্গল ফাউন্ডেশন থেকে, এই গানটা গাইছি, ঠিক শোনাচ্ছি। আছে। Thank you.
অবশ্যই ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর বলার যোগ্যতা হয় নাই, কিন্তু আমার যেটা মনে হয় যে এই জায়গায় বসে শুনতে ভাল লাগছে, এটাই অনেক বড় ব্যাপার। শুনতে পাচ্ছি আপনাকে কাছ থেকে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আচ্ছা, ফোন আছে, একটা ফোন নেই, আপনার পারমিশন নেই। ওকে, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি একটা ফাহমিদ বলতেছি চট্টগ্রাম থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, কথা বলুন। ফাহমিদা নবী আছেন আমাদের সাথে। আপনাকে আপনি আগে অনেক আপু আপনি অনেক কিউট। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক কিউট। জি ধন্যবাদ, কথা বলুন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, অনেক ধন্যবাদ। আচ্ছা, কে তুমি? তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই প্রশ্নটা আমার গানটা শুনেই আসলো আসলে মাথায়, যে ধরেন সবাই তো বলে আপনি লেজেন্ডারি সিঙ্গার, আপনি অনেক ভালো ভালো গান গেয়েছেন, তাই আপনি এত বড় সিঙ্গার হয়েছেন, আপনার কাছে কি মনে হয় আপনি কে, কেন হয়েছেন এত বড় শিল্পী? এই আপনাকে প্রশ্ন করেছি সোহেল ভাই, না সোহেল ভাই কেন সবসময় অ্যান্সার দেয়, আপা বলেন তো আপনি বলেন। মনে হয় আসলে আমি কে সেটা আসলে খুঁজতে হবে, যতদিন গান গাইব ততদিনই খুঁজব, তারপরে যদি কোনো দিন ভালো গাইতে পারি তখন বুঝতে পারবো যে আমি কে। বিনয়, ডাউন টু আর্থ। চলো, এই এই কারণেই মানে আপু, মানে আমরা যারা আকাশে উড়ি তারা আসলে বুঝি না ডাউন টু আর্থ হলে কত বড় হওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ হাম্বল অ্যান্ড অ্যামেজিং অ্যাজ অলওয়েজ। এখন কোনটা শুনবো আপু? এই গানটা আমি আসতে আসতে, আমাকে আসলে অনেকজন বললো যে আজকে যদি আপু এই গানটা না শোনান তাহলে কিন্তু খবর আছে, খুব মাইন্ড করব, মানে একদম মানে রীতিমতো। তো ভালোবেসে দিনে রাতে, ভালোবেসেই মরি। ঠিক আছে, জুলফিকার আসিলের লেখা, বাপ্পা মজুমদারের সুরে, এক মুঠো গান টু থেকে শোনাচ্ছি। ওকে শুনি, আসলে অ্যালবামগুলো নিয়েই আছি। Thank you.
এই গানের যে কত পরিমাণ রিকোয়েস্ট, সেটা আমরা ফোন যে রিং হয়ে যাচ্ছে 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 বুঝতে পারছি। এবং এই গানটা বুলেট ভাই দেখেছে, পুরো গানটা আমার মুখস্থ। তাই বুলেট ভাই তাহলে তো শুনতে হবে। না না না, অফকোর্স না। বাহ, আচ্ছা ফোন আছে, তারপর সোহেল ভাইকে দেখতেছি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি রফিক, ঢাকা নাখালপাড়া থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, কথা বলুন, ফাহমিদ আপা শুনছেন। নোমাপা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো রফিক? আজকে আলহামদুলিল্লাহ, আমি এনটিভি কে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিল্পী প্রিয় মানুষকে আমাদের মাঝে উপস্থাপনের জন্য। নোমাপা সবসময় আমাদের ভালো লাগার একজন মানুষ। নোমাপার গান যেমন ভালো লাগে, নোমাপার কথা মন্ত্র মুগ্ধের মতো শুনি। আপা যখন কথা বলে আপার কথাগুলো আমার কাছে গানের মতো শোনা। এটা বাড়িয়ে বলছি তা নয়, যাই হোক কথা বাড়াবো না, আপার প্রতিটি গান আমার কাছে অত্যন্ত প্রিয়, সবসময় জন্য ফেভারিট। আমি শুধু আজকে একটি গানের জন্য রিকোয়েস্ট করব আপাকে, সেটি হচ্ছে গানটি সম্ভবত এস এম মাকসুমের কথা এবং সঙ্গীত পরিচালক হচ্ছে সুমন কল্যাণ। তুই না তুই পড়ে থাকা জুই, এক গোলাপ বা সান্দে গোলাপ। আচ্ছা আমি একটু রফিক, আমার একদম ওরকম ভাবে তোলা নাই, জাস্ট তোমার জন্য দুই লাইন শোনাবো। হ্যাঁ আচ্ছা আপা, আরেকজন দর্শক আছেন, ওনার ফোনটা নিয়ে শুনি একবারে, যদি কমন পড়ে যায় এটাই যদি শুনতে চায়। কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপা আমি রংপুর জেলার দিনাজপুর ডিস্ট্রিক্টের মোহাম্মদ মিলন মাহমুদ বলতেছি। অসংখ্য ধন্যবাদ মিলন ভাই ফোন করবার জন্য, কথা বলুন, ফাহমিদা নবী আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে। হ্যাঁ দিনাজপুর থেকে। কেমন ঠান্ডা এখন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কেমন ঠান্ডা এখন দিনাজপুরে? দিনাজপুরে এখন মোটামুটি হালকা আছে ঠান্ডা, আমার নানার বাড়ি তো তাই। ও আচ্ছা, নানার বাসা আপনার কোথায়? গণেশতলা। গণেশতলা মেইন শহরে তো? হ্যাঁ। তুমি জানোই না এটা কেমন হলো? জানি তো, পাশাপাশি বাসা আপনাদের সঙ্গে। আচ্ছা, কোনো গানের রিকোয়েস্ট আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকবেন শেষ পর্যন্ত, যদি লিস্টে থাকে অবশ্যই শুনতে পারবেন। আচ্ছা আপু, ওই দুই লাইন কি শুনবো আমরা? হ্যাঁ শুনাই দিই। না ছুই পরে থাকা জুই, এক মুঠো গোলা তোমার সান্ধ্য প্রলা। ছুই না ছুই পরে থাকা জুই, এক মুঠো গোলাপ তোমার সান্ধ্য প্রলাপ। সবই আমি মিস করছি, তোমার কথা বলে থাকছি। ছুই না ছুই পরে থাকা জুই, এক মুঠো গোলাপ তোমার। মানে এই ধরনের গানের লিরিসিস্ট, মিউজিশিয়ানস, মিউজিক কি করছে সেটা সহ মুখস্থ, তার মানে বুঝতে হবে গানটা কত না। এই গানটা ওর অনেক প্রিয় রফিক, সব সময়। এবং উনি যেটা বলছিলেন আপু, যে আপনি কথা বলে আসলে গানের মতো লাগে, সুমন কল্যাণের সুর খুব ভালো সুরটা। আমারও মনে হয় যে আমি আজকে নাই বলি কিছু, আপনি বলেন আমি শুনি। আচ্ছা আপু পরের গানে যাই একটু, সবই আসলে অনুরোধের গান একটু একটু। হ্যাঁ, জুলফিকার রাসেলের লেখা আর বাপ্পা মজুমদারের সুর, একদম শুনি। এটা আমার পুরো মুখস্থ, আপনি ইউ ওয়াচ মি।
পুরোটা গান গাইলাম, চোখ খুলে কেন দেখছো না? একদম, আমি তো, তুমি কি গান এমনিতে করো? পরীক্ষা পাস 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 পাস, তুমি কি গান করো? ভালোবাসলে ওই গান মুখস্থ হয়ে যায়, এতবার শুনি। আচ্ছা, আমার মতো দর্শক আছেন অনেক, দেখি সেরকম কাউকে পাই কিনা ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি স্বপন বলছিলাম, শাহজাহানপুর রেলপুরি থেকে। আপুর কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল। করুন, আপু শুনছে। ওনার এই অ্যালবামটা আমি নিজে অনেক বিক্রি করছি, ক্যাসের দোকানে ছিলাম। তো এই গানটা হলো ফুল ফুটে ফুল জোরে, ভালোবাসা জোরে পড়ে না। এটা তো আমার বোনের গান, সামিনার, খুবই ভালো। জি, আপনার কাছে কি পাওয়া যাবে না? আচ্ছা, অবশ্যই অবশ্যই, একটু শোনাচ্ছি। আচ্ছা, এটাই জিলো আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য।
এরকম তো হয় আপা না, দুজনকে মিক্স আপ করে না অনেক প্রচুর ছোটবেলা থেকে। আচ্ছা কেমন লাগে তখন? ভালোই লাগে, অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই যে লোকটা এত কথা বলছে, আমার মনে হয় যে মানে এখানে যারাই আছেন দে আর মানে ওয়ান অফ দ্য ভেরি ফাইনেস্ট মিউজিশিয়ানস অফ আওয়ার কান্ট্রি। সো আপা উইথ ডিউ রেসপেক্ট, আপনি যদি একটু তাদের সবার সাথে দর্শককে পরিচয় করে দিতেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই, আমার তো এটা খুবই একটা ভালো লাগার বিষয়, কারণ ওরা ছাড়া আমি অচল একদম। আচ্ছা, একদম সামনে আছে বুলেটের মতো কিবোর্ড বাজাচ্ছে, বুলেট খালি গুলি বের হচ্ছে না এই আর কি। তারপরে তো তোমরা চিরই যেটা হয় সব সময় আমার ভাই, আমরা দুজনে আর কি আসলে সোহেল বেজ নিয়ে সারাক্ষণ মানে একটা যে একটা দেয় সাদা সাদা, তোর এইগুলো নতুন হলো মনে হচ্ছে, এবারে তারগুলো তারগুলো এই জন্য বিউটিফুল, খুবই সুন্দর। এখনই বলতো যে আপা আপনার জন্যই আজকে নতুন লাগিয়েছি, কিন্তু আমি তাকিয়ে আছি দেখে বলতে পারেন নাই। তারপরে আছে আমার খুবই প্রিয় পাভেল। হ্যাঁ, ওর অনেক পাভেল যে কি 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 তে আছে আসলে বল পাভেল, আমাদের মাল্টি ট্যালেন্টেড মাল্টি ফাংশনাল, বাঁশি, তারপরে এবং আপনার সাইড ভয়েস, সাইড ভয়েস, তারপরে একদম পিছনে চুপ নীরব থাকা চমৎকার বাজায় আমাদের শুভ, একদম কাহন বাজাচ্ছে এবং খুবই, এটা কিন্তু একটা কঠিন একটা ব্যাপার। আমি মাঝে মাঝেই ভাবি যে এইভাবে বসে বসে বাজানো এটা কিন্তু টাফ একদম একদম। সো আপনাদের সবাইকে, আর এদিকে আছে আমাদের গিটারে আমাদের চিরসবুজ, না ও কিন্তু একদমই কম কথা বলে, আমি ওর একদম কথা শুনিনি। সবুজ হ্যালো বলে দেন, সবুজ হ্যালো। আপা আপনি, আমি আপনাকে ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই, এবং আপা যেটা বললেন আপনারা না থাকলে আসলে হতো না, সো আপনারা এই প্রিভিলেজটা একটু কম নেন, এখন ভালো মতো বাজান, চলেন আপা। ওকে, ওরা যেটা বলে আমাকে সেটাই গাইতে হবে, আমাদের প্রিয় গান সবারই। ওকে, গানটা লিখেছে এবং সুর করেছে আমাদের অবস্কিউর টিপু। ওকে, যদি আকাশের নীল বেদনা ছাড়া তোমার বুকে, যদি সাগরের চল ধরে রাখো ওই দু চোখে, আকাশ হব
ধরে ফেলি একটা গান, হ্যাঁ মুডে আছে। অনেক নাটকে গেছে এই গানগুলো, আসলে গাইতে হয় ধর মানে একদম। প্রেম সে কি জলের ছবির মতো, দেখতে কেমন তাকে বোঝার আগে দিয়েছিলাম বুঝি তাকে মন। প্রেম সে কি জল রং ছবির মতো, দেখতে কেমন তাকে বোঝার আগে দিয়েছিলাম বুঝি তাকে মন। তাই তোর দের পৃষ্ঠা গুলো thank you.
একদম মানে এই গানটা লিখেছেন গোলাম মুর্শিদ এবং সুর তমালের, মনি কি পড়ে না অ্যালবামের। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আসলে সবাই বলছিল এনটিভি কে ধন্যবাদ আনার জন্য, বাট আমি বলবো আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ, কারণ আপনাকে তো পাওয়া যায় না মাঝে মধ্যেই আমরা দেখি যে আপাতত দেশে নাই। চলেন আপু গানে যাই আমরা। আমি আসলে এখন যে গানটা গাইছি আমাদের আমেরিকান এমবেসিতে কাজ করতো ফারজানা কামাল, ও আমার অসম্ভব প্রিয়, এবং বাংলাদেশের এমন কোনো শিল্পী নেই মানে নাটক বলো সিনেমা বলো সঙ্গীত বলো সব জগতের সাথে ওর খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, এবং ও আমাদের শিল্পীদেরকে বাংলাদেশের শিল্পীদেরকে অনেক বিদেশিদের কাছে অনেক সম্মানিতভাবে রিপ্রেজেন্ট করেছে, রিপ্রেজেন্ট করতো। তো আমি ও আমার এই গানটা ও বলতো বুবু, আমাকে বলতো বুবু, এবং এই গানটা বলতো এটা আমার গান। তো আমি ওই গানটা একটু শোনাই, তাকে উৎসর্গ করে, আমি তাকে উৎসর্গ করে এবং তার আত্মার শান্তি কামনা করি। আমার অনেক প্রিয় একটা মেয়ে ফারজানা, ও ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতেও চলে গেল, নিশ্চয়ই তিনি যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন, দোয়া রইল আমাদের পক্ষ থেকে। শুনি আপু, গানটি লিখেছেন জুলফিকার আসেল, সুর করেছেন নকিব খান। আমার মন ভালো নেই বলে ভালো লাগছে না আজ কিছু, ঘরে যায় না দেখা আকাশ, ঘরে জানালা বলা
গানটা যখন গাইছিলেন চোখ দুটো অশ্রুসিক্ত ছিল ভীষণ, এবং বুঝতে পারছিলাম যে মানুষটা কত আপন ছিল, কত ভালোবাসার ছিল। আপনার এই গান পৌঁছবে কিনা জানি না, তবে দোয়া নিশ্চয়ই পৌঁছে যাবে এবং ভালো থাকবেন উনি ওপারে। পরে গানে যাই আপু। হ্যাঁ, ভালোবাসার মাস, ভাষার মাস, বাংলা, বাংলা গান, আমাদের আধুনিক বাংলা গান এত সমৃদ্ধশালী আমাদের দেশের, যে স্পষ্ট উচ্চারণে গান করলে সে গান যে মানুষের কাছে পৌঁছায়, হৃদয়ে দাগ কাটে, হৃদয়ের কাছে একেবারে জায়গা করে নেয়, সেটাই আসলে দেখা যায়। তো আমি এবার যে গানটা গাইতে চাই, আশার কথা বলতে চাই। হ্যাঁ, সে আশার কথাটা লিখেছেন গোলাম মুর্শিদ আর সুর করেছে তমাল। Thank you.
মানে এই গানটা ভীষণ সুন্দর, এবং সব থেকে বড় কথা হলো গানটায় যে বৈদেশী একটা মানুষকে নিজের দেশে আগমন জানানোর যে ব্যাপার, নিজের দেশকে তুলে ধরা ভালোবাসার মাধ্যমে, দ্যাট ইজ অ্যামেজিং। আচ্ছা আর দুটো গান শুনতে পারবো আনফর্চুনেটলি। সো আমার মনে হয় যে লুকোচুরিটা সোহেল ভাই যেহেতু বললো আপনি তো এটা করবেনই, বাট এটা পার্সোনালি আমাদের সবার ইন্ডিভিজুয়াল আছে, আমাদের সবার রিকোয়েস্ট শুনি। আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আহা, তো ওইটাই লেখা। হ্যাঁ কিন্তু ওই দেবজ্যোতি মিশ্রর সুর, ওই সিনেমার কথা মনে পড়ছে, আহা অনুষ্ঠানটা শেষ হয়ে গেল এরকম, এবং শেষও করেছে কিন্তু আহা দিয়ে। অনেক ধন্যবাদ আপু,
ধন্যবাদের শেষ হবে না আপনাকে, তবুও ভালোবাসা থাকলো আপনার জন্য, এবং আপনি আরও দীর্ঘদিন আমাদেরকে গান শুনিয়ে যান, আপনার গান আরও দীর্ঘদিন ভালোবাসে থাকুক, সেই শুভকামনা আপনার জন্য থাকবে আমাদের। অনেক অনেক ধন্যবাদ, এবং এনটিভির দর্শক শ্রোতা সবসময় আমার খুবই প্রিয়, সবারই প্রিয়। আপনারা ভালো থাকবেন, দেশের গান শুনবেন, বাংলা ভাষায় কথা বলবেন, বাংলা ভাষা এখন কিন্তু আন্তর্জাতিক ভাষা, তো এই ভাষার অনেক মান, আর যারা এই ভাষাকে এনেছেন তাদেরকে সবসময় স্মরণ করি শ্রদ্ধা করে। অসংখ্য ধন্যবাদ আবু আপনাকে, সেই সাথে মিউজিশিয়ান যারা আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে, এবং দেখা হবে নিশ্চয়ই। শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাবো। দর্শক এতক্ষণ আপনারা সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভালোবাসা সবসময়কার মতো থাকবে। আজকের মতো ফরজানা বিথি সাইন আউট করছি, তবে কথা দিচ্ছি নেক্সট উইক হাজির হয়ে যাবো আপনার পছন্দের এবং ভালোবাসার কাউকে না কাউকে নিয়ে। সে পর্যন্ত সবসময় যেটা বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এনটিভির সাথে। শুভরাত্রি। শেষ গান শুনি, আমার বাবার গান দিয়ে শেষ করি প্লিজ। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো, তুমি কখন এসে Oh,